দর্শক, আগামীকাল যে ঘূর্ণিঝড় হওয়ার কথা রয়েছে, হামুন আগামীকাল আঘাত আনতে পারে। আমরা চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি জানবো। আমাদের সাথে সেখান থেকে যোগ দেবেন এমদাদুল হক, এবং সেই সাথে ঝালকাঠি থেকে আমাদের সাথে রতন আচার্য যোগ দিচ্ছেন। একে একে দুজনের সাথে কথা বলবো। প্রথমে এমদাদ, জানতে চাই চট্টগ্রামের আবহাওয়ার পরিস্থিতি এবং কি কি সতর্কতা এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। দৃষ্টি, গতকালকে রাত থেকেই কিন্তু আবহাওয়ার আমরা একটু প্রভাব দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড়ের প্রভাব, এবং যেটি দেখছি কালকে রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে থেমে থেমে, এবং আজকে সকাল থেকে তাও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এবং এই মুহূর্তেও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এবং এর কারণে যেটি হচ্ছে যে যেহেতু সমুদ্র বন্দরকে 7 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে সমুদ্র বন্দরে, চট্টগ্রাম সমুদ্র বন্দরে, এই জন্য আসলে চট্টগ্রাম বহির্নোঙ্গর সেটিতে সেখানে আসলে পণ্য খালাস যেটি সেটি বন্ধ রয়েছে, এবং যে লাইটারের জাহাজ, যেগুলো বড় জাহাজ মাদার ভেসেল থেকে ছোট জাহাজে করে যেগুলো দেশের বিভিন্ন জায়গায় পণ্য নিয়ে যায় খোলা পণ্য, সেই লাইটারের জাহাজগুলোকে কিন্তু উপকূলের কাছে বা নিরাপদ জায়গায় চলে আসার জন্য বলা হয়েছে, এবং একই সাথে যে মাদার ভেসেল যেগুলো আছে বা বড় ভেসেল যেগুলোতে করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পণ্য বা কন্টেইনার নিয়ে আসা হয় সেগুলোকে গভীর সমুদ্রে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও এখন ভাটা চলছে, দুপুরের পর থেকেই জোয়ার শুরু হলে তখন তারা আসলে চলে যাবে গভীর সমুদ্রে, এবং এর প্রভাবে যেটি জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা যেটি জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বিভিন্ন যে উপকূলীয় উপজেলা যেগুলো আছে সেগুলোতে যেহেতু কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে, সেখানে নির্দেশনা জারি করা হয়েছে যে আশ্রয়কেন্দ্র যেগুলো আছে সেই আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার জন্য, এবং পরিস্থিতি যখন আরেকটু ভয়াবহ হবে বা তখন যেন আসলে যারা অধিবাসী আছেন তারা নিরাপদ আশ্রয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে চলে আসতে পারে সে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং অন্যান্য যে পদক্ষেপগুলো সেগুলো পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। দৃষ্টি জি, এমদাদ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ঝালকাঠির খবর জানতে চাই। রতন, আপনি আছেন ঝালকাঠিতে, আপনি একটু ঝালকাঠির আবহাওয়া পরিস্থিতি জানাবেন এবং সেখানকার সতর্কতামূলক কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা সে বিষয়েও জানতে চাই। জি বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। ঝালকাঠিতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে কিন্তু গত রাত থেকেই বৃষ্টি হচ্ছে, সকালে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি এখন নেই, কিন্তু আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে, থমথমে অবস্থা বিরাজ করছে। ঝালকাঠির জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকাল 4টায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, ঝালকাঠির কাঠালিয়াতে বেড়িবাঁধ ভেঙে গেছে, আগের যে ঘূর্ণিঝড় ছিল সেই ঘূর্ণিঝড়েই বেড়িবাঁধ ভেঙে গেছে, কিন্তু এখন যদি এই ঘূর্ণিঝড়ে পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু কাটিলিয়ার শহর সহ বেশ কিছু গ্রাম তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছে যে রোপা আমন বর্তমানে যে মাঠে রয়েছে সেই রোপা আমনেরও ব্যাপক ক্ষতি হবে, সাথে সাথে যে রবি শস্যগুলো রয়েছে সেই রবি শস্য কিন্তু ক্ষতি হতে পারে, এবং ঝালকাঠি নদীর পাড়ে যে মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছে যে কখন কি হয়, কারণ আবহাওয়া বর্তমানে যে অবস্থায় রয়েছে সেটা আসলে নদীর পাড়ের মানুষ দেখে একটু আতঙ্ক বিরাজ করছে। আরেকটা বিষয়, ঝালকাঠির জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে যে যারা আছেন তাদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, জানি এই ঝালকাঠির যারা নদীর পাড়ের মানুষ আছে বা সর্বস্তরের মানুষ জানি নিরাপদ স্থানে যেতে পারে। বৃষ্টি, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জি রতন, এবং সেই সাথে ইমদাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পরবর্তী আপডেট যদি জানার থাকে আবহাওয়া সম্পর্কে আমরা অবশ্যই আপনাদের কাছে ফিরব।